আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের জন্য এখানে আমি পাস্তা আর নুডলস একসাথে দুটা রেসিপি নিয়ে আসছি। মানে আমি পাস্তা আর নুডলস একসাথে রান্না করব। তো আমি দেখুন প্রথম চুলার মধ্যে পানিটা দিয়ে পানিটা একটা বলকানায় নিছি। আনার পরে এখানে আমি কিন্তু অল্প করে অর্ধেকটা পাস্তা দিলাম আর অল্প নুডলস দিয়ে দিলাম, অর্ধেকটা নুডলস মানে আমি দুটা মিলে একসাথে দিছি। আর লোকে এখানে একটু তেল দিয়ে দিলাম লগে, আর অল্প করে লবণ দিয়ে দিলাম, যাতে শুধু সুন্দর করে এই দুটা জিনিস একসাথে সিদ্ধ হয়। এটি হলো ইন্ডিয়ান নুডলস, মানে বাইরের নুডলস আর পাস্তা, এই জন্য কিন্তু আমি দুটা একসাথেই দিছি। আপনারা দেশি নুডলস হলে পরে দিবেন, আর আমি একসাথে দিলাম কারণ দুটাই একসাথে সিদ্ধ হয় এই জন্য। আর যখন এটা সিদ্ধ হয়ে গেছে আমি জড়াইয়া অল্প একটু তেল দিয়ে রেখে দিছি, যাতে একটার সাথে একটা না লাগে। আর এদিকে দেখুন আমি ফ্রাই প্যানটা বসাইয়া এটার মধ্যে আমিও আন্দাজ মতন আধা কাপেরও কম হইব তেল দিয়ে দিছি। দিয়ে কিন্তু আমি এখানে একে তিনটার মতন হইব পেঁয়াজ কুচে দিয়ে দিলাম, আর লগে দুইটা কাঁচামরিচ আমি মাঝখানটা ফাইরা ফাইরা দিয়ে দিলাম ছোটো ছোটো করে। দিয়ে যখন হালকা একটু লাল হয়ে আইছে তখন কিন্তু দেখুন আমি এখানে কিন্তু মাংসটা দিয়ে দিব। আমি মাংস আর চিংড়ি মাছটা একসাথে দিয়ে দিলাম। আমি এই মাংসটি সুন্দর করে ধুইয়া একটু লম্বা লম্বা করে কাটছি, ছোটো ছোটো করেই লম্বা করে কাটছি, মানে একটু লম্বা করে কাটলে দেখতে সুন্দর লাগে। আর এখানে কিন্তু দেখুন আমি এই মাংসটা দিয়ে ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম আধা চামচ, অল্প এক চামচের মতন হইব আদা রসুন বাটা দিয়ে দিলাম। আর হলো এখানে আমি দেখুন লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম আধা চামচ, সব কিছু আমি অল্প করেই দিব। আর হলো এদিকে দেখুন অল্প একটু আমি গরম মশলার ফাঁকি দিছি শুধু খালি মাংসটার জন্য। আর হলো এখানে কিন্তু আমি এক চামচ বইরা গোলমরিচ, সাদা গোলমরিচ আর কালো গোলমরিচ দুটোটা একসাথে আমি ফাঁকি করে রাখছি, ওইটা দিয়ে দিলাম। দিয়ে কিন্তু এখানে আমি জিরার ফাঁকি দিয়ে দিলাম এক চামচ, জিরার পাকিটা একটু বেশি দিলে এই মাংসরিয়াটা আরও মজা হইব টেস্ট। আর এদিকে দেখুন আমি সয়া সস দিয়ে দিলাম প্রায় দুই চামচে তিন চামচের মতন হইব দিয়ে দিছি সয়া সসটা দিয়ে। এখন কিন্তু আমি ভালো করে, আমি কিন্তু এখানে কোনো পানি দিই নেই, ওই সসটার থেকেই পানি উঠবো আর একসাথে এই মাংসটার থেকে পানি উঠবো। আর দেখুন আমি অল্প করে লবণ দিয়ে দিলাম আধা চামচ, এখানে অল্প দিছি, লাগলে পরে দেওয়া যাব। তো দিয়ে কিন্তু এখন দেখুন আমি এই মাংসটা ডাকিয়া কিন্তু সুন্দর করে রান্না করব। এই মাংসটা যাতে ভালো মতন রান্না হয়ে যখন এটা একটা ভাজা ভাজা হয়ে যাব তখন কিন্তু আমি এখানে সবজিটা দিয়ে দিব। আর দেখুন এখন সুন্দর করে কিন্তু আমি এটি ডাকিয়া একটু রান্না করছি। আর এখন দেখুন আমি এদিকে একটা আলু দিয়ে দিলাম, কয়টা বুটবুড়ি, কয়েকটা পেঁয়াজের কালি, আমার এখানে গাজর ছিল না এই জন্য দিই নেই, আপনারা গাজর ক্যাপসিকাম সবই দিতে পারেন। তো আমার কাছে সবজি শুধু এই তিনটাই আছিল এই জন্য আমি এটা দিয়ে দিলাম। এখন এই আলুটা আর ইয়াটা সিদ্ধ হওয়ার জন্য আমি কিন্তু ডাইককে এখানে কোনো পানি দিইনি, এই সবজির থেকে যে পানি উঠবো চুলার আশটা কমায় কমায় আস্তে আস্তে কিন্তু আমি এখানে এটা দেখুন ই করবো। আর আমি কিন্তু এখানে একটা নুডলসের মশলা দিয়ে দিলাম, প্যাকেটের মশলা যেটা নুডলসের ওটাও দিয়ে দিলাম, আর একটা ম্যাজিক মশলা আছে যেটা ওইটা দিয়ে দিলাম একটা, মানে দুইটা মশলা একসাথে দিয়ে দিলাম। দিয়ে কিন্তু এই মশলাটি এই মাংসটার ভিতরে আমি সব মশলা একসাথে দিয়ে দিলাম, আর অল্প করে টেস্টিং জল দিয়ে দিলাম আদা চামচ দিয়ে। তারপরে কিন্তু দেখুন এখানে আমার কাছে সস ছিল না এই জন্য কিন্তু আমি কাঁচামরিচের যে সসটা ছিল ওইটা দিয়ে দিছি, চিলি সস। আর লোক আমি এখানে একটু অল্প করে আমি এখানে চিকেনের সস যেটা ওইটা একটু দিব, যাতে এই মাংসটার গ্রানটা অনেক সুন্দর আসে এই সসটা দিলে, এই জন্য কিন্তু আমি এই সসটাও দিয়ে দিলাম। দিয়ে কিন্তু সব সুন্দর করে এটাকে ভাজা ভাজা করবো আমি, করে তারপরে নুডলসটা দিব। আমার এই পাস্তা আর নুডলসের রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিয়েন, প্লিজ আমার ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করে দিয়েন আর সবাই সাবস্ক্রাইব করে দিয়েন। আর যারা যারা দিয়েছেন তাদের অনেক অনেক ধন্যবাদ, সবাই ভালো মতন আমার ভিডিওটা দেখেন। আর কমেন্টে আপনারাও এইভাবে রান্না করে আমাকে কমেন্ট বক্সে জানায়েন কে কোন জায়গার থেকে দেখতেছেন। তো দেখুন এখন কিন্তু আমি সবটি মশলা ইয়ার পরে নুডলসটা দিয়ে দিলাম। দিয়ে কিন্তু এখানে কয়েকটা কিউব করে কাঁচা আমি পেঁয়াজ সুন্দর করে ইয়ে করে রাখছিলাম, কিউব করে কয়েকটা ওইটাও আমি একসাথে দিয়ে দিলাম। দিয়ে কিন্তু আমি সুন্দর করে এখন এটি ভালো মতন এই মশলাটা মিলাম, যাতে সুন্দর মতন প্রতিটা নুডলসের সাথে মশলাটা ভালো করে মিলে ওইভাবে করে কিন্তু আমি মশলাটা মিলাম। আর আপনারা ধনিয়া পাতা থাকলেও একটু ধনিয়া পাতা দিয়ে এই নুডলসটা খাইতে অনেক মজা, ধনিয়া পাতা দিলে তো আমার কাছে ছিল না আমি এই জন্য দিইনি।
তো এখন দেখুন আমি কিন্তু একবার ভালো করে নুডলসটা মিলাবো মশলাটির সাথে মিলে ই করবো, আর সসটা আমি এর সাথে দেই নাই, যার যেটুকু লাগবো সস নিয়ে নিব। এই জন্য আমি কিন্তু এই নুডলসের সাথে আর কোনো সস মিলাইলাম না, অনেকে তো সস খায় না এই জন্য আমি মিলাই নেই। তো আপনারা ওইভাবে রান্না করেন, যে সস খায় তারা দিবেন, যে না খায় না দিলে চলবে। তো এখন দেখুন আমি কিন্তু ভালো মতো নুডলসটা আমার কিন্তু সুন্দর করে দেখুন পাকানো হয়ে গেছে, আর একটা নুডলসও কিন্তু একটা নুডলসের সাথে লাগে নেই, আর এই নুডলসটা খাইতে অনেক মজার। আর আমি কিন্তু দেখুন এইভাবে করে সুন্দর করে প্রতিটা নুডলস এখন প্লেটের ভিতরে উড়াই নিব, আর ভালো করে একটা প্লেটে উড়াইয়া আপনাদের দেখাইতেছি। দেখুন আমি কিন্তু সুন্দর করে প্রতিটা নুডলস এই প্লেটের ভিতরে উঠাম, উঠাইয়া আমি আপনাদের দেখাইতেছি। দেখুন কত সুন্দর করে আমার এই নুডলসটা রান্না হয়েছে, আর এটা খাইতে অনেক মজার, এইভাবে রান্না করে খেয়ে দেখেন। তো এখন দেখুন আমি কিন্তু নুডলসটি উঠাইয়া তারপরে আমি যেই চিংড়ি মাছটা বাজিয়ে রাখছিলাম ওই চিংড়ি মাছটা উপরে দিয়ে দিব, আর কটা মাংস আমি উপরে দিয়ে বাজিয়ে রাখছি ওটা দিয়ে দিলাম, মাংস আর চিংড়ি মাছটা উপরে দিয়ে দিলাম, কারণ এটা আলাদা খাইতে মজা, এই জন্য আমি একটু বাজ্যা উপরে দিয়ে মাংস দিয়ে দিয়ে দিছি। এখন কিন্তু দেখুন আমার কিন্তু সম্পূর্ণ রান্নাটা কমপ্লিট, আর এটা হয়ে গেল শেষ আমার রান্না।